দার্জিলিং বললেই মনে পড়ে যায় মেঘের বুক ছিঁড়ে বেরিয়ে আসা টয় ট্রেনের কথা। আর এই দৃশ্য সবচেয়ে ভালো উপভোগ করা যায় যে জায়গা থেকে, তা হলো বাতাসিয়া লুপ। সালে ব্রিটিশ সরকার দ্বারা তৈরি এই পার্ক আজ ভারতের এক হেরিটেজ সম্পদ। এখানে ভারতীয় সেনার গোর্খা বাহিনীর একটা মেমোরিয়ালও আছে। বন্দুক নিয়ে গোর্খা সেনার স্ট্যাচুটি পার্কটিকে আরো সুন্দর করে তুলেছে। ট্রেনকে ফলো করতে করতে চললাম, সেটা যে পথে বেরিয়ে গেল সেই দিকে। তখনই আবার ট্রেনের শব্দ। ঘুম স্টেশনের দিক থেকে আরো একটা ট্রেন আসছে। পৃথিবীর সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম থেকে আসা ট্রেন যখন চক্রাকারে এই পার্ককে প্রদক্ষিণ করে বেরিয়ে যায়, তা দেখে অসাধারণ লাগে। দার্জিলিংয়ের বাকি সাইট সিং করে হোটেলে ফেরার সময় যখন বাতাসিয়া লুপ পৌঁছালাম, তখন প্রায় সন্ধে 5:30। ভয়ও ছিল হয়তো পার্ক বন্ধ হয়ে যাবে, কারণ গুগল দেখায় 4:30 হলো পার্ক বন্ধের সময়। কিন্তু না, টিকিট কাউন্টারে বলল 6:00 পর্যন্ত খোলা থাকে। টিকিট কেটে ঢুকে পড়লাম। আগেও বাতাসিয়া লুপ এসেছি, সেবার দূরবীন দিয়ে দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা। কিন্তু আজ সন্ধ্যার দিকে পুরো পার্ক মেঘে ঢেকে গেছে।
আর সেই মেঘের বুক চিরে বেরিয়ে এলো একটা টয় ট্রেন। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো, পারলে তোমার বন্ধুদেরও শেয়ার করে রেখো।